হ্যালো বন্ধুরা, আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে ভাইরাস। আর ভাইরাস বলতেই আমাদের চোখের সামনে, সবাই সামনে এখন যে ভাইরাসের নামটি উঠে আসছে সেটি হচ্ছে চীনা থেকে আসা চীনের একটি খুবই মারাত্মক ভাইরাস। ভাইরাসটির নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের দাপটে চীন তো নয়, সমগ্র বিশ্ব এমনকি ভারত এবং বাংলাদেশেও আতঙ্কের শেষ নেই। মানুষ ভয় থাকছে কি আসলে এই করোনা ভাইরাস কীভাবে আর সংক্রমণ হচ্ছে, কীভাবে বা চিকিৎসা করব, কৌতূহলের শেষ নেই। দেশে দেশে কৌতূহল যতই বেড়ে চলেছে ততই বেড়ে চলেছে এই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সংখ্যা। এই চীনা ভাইরাসের আক্রমণে চীনে এবং বাইরের আশেপাশের দেশে অনেক মানুষই কিন্তু মারা গেছে এবং আক্রান্ত রয়েছে হাজার হাজার মানুষ। এই ভাইরাস আস্তে আস্তে মহামারীর দিকে চলে যাচ্ছে এবং মহামারীতে কি শেষ পর্যন্ত এই ভাইরাস রূপান্তরিত হবে? তো এখনও পর্যন্ত খবর অনুযায়ী এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট বা অ্যান্টিবায়োটিক এখনও পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করতে পারেনি এবং এই ভাইরাসের কোনো সঠিক চিকিৎসাও কিন্তু এখনও পর্যন্ত নেই। তো এই ভাইরাস থেকে বাঁচতে গেলে কী কী উপায় করতে হবে এবং প্রাথমিক লক্ষণই বা কী কী, কতদিনেই বা সংক্রমণ হয় এবং কী বা এই ভাইরাস, আজকের এই সব কিছুর প্রশ্নের একটা সংক্ষিপ্ত ডিটেলস জানার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভাইরাস তো আগেও আমরা অনেক রকম ভাইরাসের কথা শুনেছি, কিন্তু এই ভাইরাস করোনা ভাইরাস আসলে জিনিসটা কী? এই করোনা ভাইরাসটা হচ্ছে 2019 সালের একটি চীনা ভাইরাস। এর আসল নাম হচ্ছে 2019 NCOV। এই ভাইরাস বাতাসের মাধ্যমে কিন্তু ছড়ায় এবং এই ভাইরাসের প্রথম যে বাহক সেগুলি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের শরীরে এই ভাইরাসটি থাকে এবং বিজ্ঞানীরা অনুমান করেছেন যে চীনের বাজার থেকেই কিন্তু এই ভাইরাসের প্রথম উৎপত্তি হয়েছে। এসব বাজার থেকে প্রথমে এই ভাইরাসটি মানুষের শরীরে ঢুকেছে এবং মানুষের শরীরে গিয়ে সেগুলি বংশ বিস্তার করেছে এবং সেইখান থেকে অন্য মানুষের দেহে গিয়েছে এবং এইভাবে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে গোটা চীনে এখনকার যে অবস্থা। এই ভাইরাস যে শুধুমাত্র চীনের মধ্যেই সীমাবদ্ধ তাই নয়, এই ভাইরাস চীন থেকে বেরিয়ে ভারত এবং বাংলাদেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমাদের রাজ্যেও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমাদেরকে জানা দরকার বন্ধুরা, এইসব ভাইরাস থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রাথমিক যে উপায় সেসব উপায়গুলি কী কী। তো প্রথমে যেগুলো করতে হবে সেগুলো, ঘরের বাইরে আপনি কোথাও বেরোলেই, বাইরে যে কোনো জায়গায় বেরোলে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনি গণপরিবহন অর্থাৎ বেশি যেখানে ভিড়, লোকের স্পর্শ সেসব জায়গা থেকে কিন্তু আপনাকে এড়িয়ে থাকতে হবে। এই করোনা ভাইরাস আপনার শরীরে প্রবেশ করার 14 দিনের পর আপনার যেসব লক্ষণগুলো দেখা দেবে সেগুলি হলো সর্দি কাশি থেকে 100 ডিগ্রি পর্যন্ত জ্বর এবং তারপরে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে নিউমোনিয়া পর্যন্ত হবে এবং সেই সাথে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট তো থাকবেই। তাছাড়া এই রোগটা আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে কারণ এই রোগের কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তাছাড়া মাথা ব্যথা এবং গলা ব্যথা তো থাকবেই। মাথা ব্যথা এবং গলা ব্যথা বলে সাধারণ জ্বর বলে কিন্তু এটাকে এড়িয়ে চলা যাবে না, এড়িয়ে চললে কিন্তু পরে আপনি বিপদে পড়তে পারেন। তাই জ্বর এলেই কিন্তু আপনি স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের পরামর্শ নেবেন। তারপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রাথমিকের মধ্যে যে কী কী পর্যায় বা প্রাথমিক যেসব স্তরে আমাদেরকে কী কী প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। তো এখানে প্রথমেই আপনাদেরকে বলে রাখবো যে আপনি ঘরের বাইরে বা বাড়ি থেকে বাইরে যখনই বেরোবেন তখন কিন্তু আপনার মুখে কোনো মাস্ক ব্যবহার করবেন এবং যেখানে গণপর বা লোকের সংখ্যা যেখানে বেশি, যেখানে ভিড়, যেখানে বেশি হট্টগোল সেসব এলাকা থেকে কিন্তু বা সেসব জায়গা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে ফলের রস এবং জল পান কিন্তু অতি আবশ্যক। প্রচুর পরিমাণে জল এবং ফলের রস পান করবেন। কিছু খাওয়ার বা রান্না করার আগে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন এবং কোনো জিনিসকে কাঁচা খাবেন না বা আসিদ্ধ করে খাবেন না, সেটা ভালোভাবে সিদ্ধ করে খাবেন। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা কিন্তু আপনি পরিষ্কার রাখবেন। অপ্রয়োজনে ঘরের জানলা বা দরজা কিন্তু আপনি খোলা রাখবেন না এবং গৃহস্থলীর কোনো যদি পশু বা অন্য কোনো কিছু যদি প্রাণী থাকে সেসব প্রাণী থেকে কিন্তু আপনি দূরে থাকবেন এবং সেসব প্রাণীর গায়ে হাত দিয়ে কিন্তু আপনি ভালো করে সাবান দিয়ে কিন্তু আপনাদেরকে হাত ধুতে হবে এবং যে কোনো কাজ করার পরেই আপনাদেরকে কিন্তু হাত ধুতে হবে। যেমন হাঁচি বা কাশি হওয়ার পরে আপনাদেরকে হাত ধুতে হবে, তারপর কোনো কিছু খাবার খেলেন সেসব খাবার খাওয়ার পরও কিন্তু আপনাদেরকে হাতটা ভালোভাবে কোনো রকম
অবহেলা করা চলবে না, সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাবান বা কোনো ডেটল ইত্যাদি দিয়ে আপনাদেরকে হাতটা ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে এবং যতটা সম্ভব আপনি স্নান করে এবং গা বা আপনার বিছানা বা যেখানে আপনি থাকবেন সেসব জায়গাগুলি কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যতটা পরিমাণ সম্ভব কিন্তু জল পান করবেন। জল পানই হচ্ছে এই রোগের সবচেয়ে বেশি প্রতিরোধ করবে এই রোগ, একমাত্র জল। এখন তো কোনো অ্যান্টিবায়োটিক নেই, তাই আপনি যতটা সম্ভব জল এবং ফলের রস কিন্তু পান করবেন এই রোগ থেকে এড়াতে। এবং এই রোগের যত লক্ষণ বললাম, এই লক্ষণের মধ্যে কোনোরকম লক্ষণ আপনার শরীরে দেখা দিলে বা নাই দেখ অন্য কোনো অসুখ হলেও কিন্তু আপনি এটা গ্রাহ্য করবেন এবং আপনি ডাক্তারের কিন্তু পরামর্শ নেবেন নিশ্চয়ই। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে খুবই ইউজফুল লাগবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।